বরাকের বিশিষ্ট ছাত্রনেতা আলী হোসেন মিরা সাহেব। উনি আমার এই চ্যানেলে বিগত কয়েকদিন পূর্বে যে নিতাইনগরে একটি ঘটনা সংঘটিত হয়েছিল, সেই ঘটনার বর্তমানে একটা স্থায়ী সমাধান কল্পে উনি হাইলাকান্দির সর্বস্তরের জনসাধারণ এবং জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন উভয়কে উদ্দেশ্য করে উনি সামান্য মেসেজ দিতে চলেছেন। ধন্যবাদ। জ্যাম ক্রিয়েশন ইউটিউব নিউজ চ্যানেল, আজকে একটি গুরুত্বপূর্ণ কথা, সেই কথাটি হচ্ছে নিতাইনগর এলাকা নিয়ে। দেখেন, গত কিছুদিন আগে আপনারা নিশ্চয়ই দেখতে পেরেছেন নিতাইনগর এলাকায় একটি সন্দেহজনক কুচুদরা নিয়ে বিরাট বড় একটি সমস্যার সম্মুখীন হয়েছিল। আর সেই সমস্যার জন্য আমাদের হাইলাকান্দি নিতাইনগর এলাকার মানুষরা এখনো পর্যন্ত আতঙ্কিত হয়ে আছে। গতকালকে আমি একজনের মুখ থেকে শুনেছি যে এই এলাকার কিছু দুষ্কৃতীরা, কিছু মানে আদার্স যারা মানুষ আছেন, এই এলাকার মানুষকে ধরতে লাগছে যে এই হবে সেই হবে, এরকম পুলিশ যেকোনো সময় আসে উঠিয়ে মানে নিয়ে যেতে পারে, তাই আপনারা ঘরে ঘুমাবেন না। দেখেন, এরকম যারা বলে এরা সবচেয়ে বেশি সমাজের ক্ষতিকর আমি বলে মনে করি। আমি নিতাইনগর এলাকার মানুষদের কাছে একটি মেসেজ দিতে চাই, যে মেসেজটি হচ্ছে আমাদের আজ থেকে প্রায় চার দিন আগে আমাদের হাইলাকান্দি জেলার পুলিশ সুপার মহোদয় শ্রী রবীন্দ্র কুমার নাথ মহোদয়ের সঙ্গে এবং আমাদের হাইলাকান্দি জেলার এএসপি বরুণ প্রকাশিত মহোদয়ের কাছে আমাদের পৃথক একটি বৈঠক হয়েছিল, পৃথক পৃথক ভাবে মানে দুইটি বৈঠক হয়েছিল। সেই বৈঠকে আমাদের এডিশনাল এসপি মহোদয় বলেছেন এই এলাকায় একদিনও আমাদের পুলিশ বিভাগের কোন পুলিশ কর্মী সন্ধান করে যায়নি। তার কারণ হচ্ছে এই এলাকায় যদি সন্ধান করে কোনো পুলিশের গাড়ি যায় তাহলে হয়তো মানুষ ভয় পেয়ে মানে অনেক মানুষ হয়তো মানে পুষ্করিণী পড়ে মানে মরে যেতে পারে, হয়তো অনেক মানুষের পা হাত কেটে যেতে পারে মানে ডরে, সেই জন্য এই এলাকায় পুলিশ রাত্রে পাঠাননি। দেখেন, একটি সেই কথাটি আমাদের হাইলাকান্দি জেলার পুলিশ সুপার মহোদয় বলেছেন। এর কথা থেকে আমরা অনেক সময় মানে আলোচনা করেছি, আমাদের সঙ্গে ছিলেন আমার ডিএসওয়াই এর কেন্দ্রীয় কমিটির মুখ্য উপদেষ্টা নজরুল ইসলাম মিরা সাহেব এবং আরেকজন উপদেষ্টা ছিলেন হাজি আলী আকবর তরফদার সাহেব, মানে নাসিরাজি নামে পরিচয় সবাই জানেন। আমরা জহর মানে আমাদের জহিরুল ইসলাম লস্কর যিনি নিতাইনগর জিপির সভাপতি এবং গোয়ালিপাড় জিপির সভাপতি শরীফউদ্দিন মাজার ভুইয়া এবং শৈবগঞ্জ জিপির সভাপতি বিলালউদ্দিন লস্কর, আমরা তাদেরকে মানে ডেকে এনে আমরা এসপি সঙ্গে মানে বৈঠক করেছি। সেই বৈঠকে এসপি একটি মানে এসুরেন্স দিয়েছেন, দেখেন আমিও তো একজন মানুষ, আমি পুলিশের পরেও একজন মানুষ, আর মানুষ কখনো কষ্ট পাবে এটা আমরা চাই না, মানুষ আতঙ্কিত হোক এটাও আমরা চাই না। যারা প্রকৃত দোষী, যারা দেখা যাচ্ছে যে এখানে প্রকৃত মানে যারা প্রথম থেকে শেষ অবধি পর্যন্ত যারা দোষ করে যাচ্ছে, আমরা একমাত্র তাদেরকে গ্রেফতার করব, আর সেটা আমরাও চাই। যারা দুষ্কৃতি তাদের কোনো মানে ধর্ম নেই, তাদের কোনো দেহ নেই, এই তাই তাদেরকে গ্রেফতার করা এবং তাদের শাস্তি পাওয়া দরকার। আর এই এলাকার যারা আছেন, এখন দেখতে দেখা যাচ্ছে অনেক মানুষের ভিডিওতে দেখা যাচ্ছে আছে, কিন্তু অনেক মানুষ দেখাতে গিয়েছে, পুলিশ এদেরকে অ্যারেস্ট করবে না। যারা প্রকৃত দোষী, যারা চিলাচ্ছে, যারা গাড়ি চালাচ্ছে তাদেরকে গ্রেফতার করবে। যারা দেখেন, আমি দুঃখিত যে আমাদের হাইলাকান্দি জেলার কার তথা হাইলাকান্দি সদরের যে ওসি মহোদয়, উনি একজন দক্ষ এবং ভালো ব্যক্তি, উনার উপরে যে এরকম অমানুষিক নির্যাতন চালানো হচ্ছে এটার জন্য আমরা দুঃখিত। আমি মানে এই ওসি মহোদয়ে মানে সুস্বাস্থ্য কামনা করি, প্রতিশত্তর ওনার সুস্বাস্থ্য কামনা করে এবং উনি যাতে আবারও আমাদের মধ্যে ফিরে আসতে পারেন মানে প্রতিশত্তর, তাই আমরা এটা মানে কামনা করি। এবং আমি নিতাইনগরবাসীকে অনুরোধ রাখছি, যারা গজব ওঠাচ্ছে এখনো পর্যন্ত পুলিশ মানে ঘর থেকে তুলে নিয়ে গ্রেপ্তার করে নিয়ে যাব, আমি বলছি আর যদি কেউ বলে এরকম মানে যে নির্দোষী মানুষকে পুলিশ গ্রেপ্তার করবে, যদি কেউ আমাকে ফোন করে বলে যে অমুক গ্রেপ্তার করেছে, আমি ওনাকে ৫০০ টাকা পুরস্কার দেবো ডিএসওয়াইফ এর পক্ষ থেকে। পুরো আমাদেরকে বলবেন, আমি নিজেই এদের উপর এফআইআর করব যদি কেউ এরকম গজব প্রটায়। এবং আমি হাইলাকান্দি জেলার পুলিশ সুপার মহোদয়ের কাছে অনুরোধ রাখছি যে আপনি একটি মেসেজ
যাতে এই এলাকার মানুষের শান্তি রক্ষার্থে একটি মেসেজ দেন, যাতে আমরা পুলিশে পুলিশ মানে নিরীহ মানুষের হয়রানি করবো না, কিংবা তো আমরা কাকে অ্যারেস্ট করবো, আপনাদের আপনাদের মাধ্যমে আমরা একটি মেসেজ চাই এবং এই এলাকার শান্তি রক্ষার্থে একটি মেসেজের প্রয়োজন। এখনো পর্যন্ত কোনো মানুষ এই এলাকায় মানে এলাকার কোনো একটি ঘরে তারা মানে থাকতে পারছেন না, মানে বিশ্বাস করতে পারছেন না কোন সময় কি হবে। এবং যারা অনেক দালাল চক্রের মানুষরাই মানে অনেক প্রলোভন দেখাচ্ছে, অনেক ভয় দেখাচ্ছে, এজন্যই বেশিরভাগ হচ্ছে। এবং হাইলাকান্দি জেলার জেলাধিপতি মহোদয়ের কাছেও আমি মানে অনুরোধ রাখছি যাতে উনিও যাতে একটি মেসেজ দেন যে এই এলাকার শান্তি রক্ষার্থে। আপনার কথার ভাষ্যটা হচ্ছে আমি তিনটি মেসেজই পেয়েছি। একটি মেসেজ হইল নিজাইনগরবাসীকে আপনি আশ্বস্ত করতে চেয়েছেন যে ভয়ভীতির কোনো কিছু নেই, সেখানে হাইলাকান্দির জেলা প্রশাসন বা পুলিশ প্রশাসন তারা নিরপেক্ষভাবে জিনিসটা দেখভাল করছেন। আর সেকেন্ড কথা হলো যে যদি একজন প্রকৃত দোষী হইন তাহলে উনাকে হয়তো সাজা শাস্তি হোক, এই ব্যবস্থা করা হোক, আর নির্দোষ ব্যক্তিদেরকে যেন হেনস্থা করা না হয়, এটাই আপনি মেসেজ দিয়েছেন। যাই হোক, জেম ক্রিয়েশন আমার এই জেম ক্রিয়েশন আপনি নিদাইনগরবাসী বা হাইলাকান্দি জেলাবাসী বা পুলিশ প্রশাসন এবং জেলা প্রশাসনকে যে মেসেজটি দিয়েছেন আমার চ্যানেলের মাধ্যমে, তাই আমি আপনাকে আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করি। আর আমি একটি কথা উপস্থাপন না করে পারছি না।